বঙাইগাঁও জেলার চিটকাগাঁওত মই বর্তমান উপস্থিত আছো আর এখনই খেতি পথারত মই এতিয়া উপস্থিত আছো আর প্রথমতে দেখাব বিচাৰিছো আয়ুষ আছে মোৰ হৈতে ভিডিও জার্নালিষ্ট আয়ুষে দেখাব এই যি খেতি আছে এই খেতি কৰিছে এগৰাকী বঙাইগাঁও শোধনাগাৰৰ অৱসৰপ্রাপ্ত কর্মচারী তেখেতৰ নাম হৈছে নলিনী দাস আর নলিনী দাসে অৱসৰ পোৱাৰ পিছৰে পৰা 2015 চনত তেখেতে অৱসৰ পাইছিল আর তাৰ পিছৰে পৰা এখনই ইয়াতে খেতি পথার তেখেতে কৰিছে আর ইয়াত বিভিন্ন ধরনের খেতি ইয়াত করা হয় আমি দেখাইছো ND24 দর্শকসকলক ইয়াতে বিভিন্ন ধরনের কবি ফুলকবি হোক বাঁধাকবি হোক ওলকবি হোক বিভিন্ন ধরনের ইয়াত বগরীও দেখবলে পাওয়া গেছে আয়ুষে যদি দেখায় বিভিন্ন ধরনের প্রজাতির বগরী ইয়াত তেখেতে রোপণ করেছে আর বাহিরের পৰা তেখেতে পুলি আনি পেলাই ইয়াতে রোপণ করেছে আর ইয়াত দেখবলে পাইছে কবির খেতি এই কবির খেতি সমূহ করা হয়েছে আর আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটো হৈছে যে ইয়াত কোনো ধরনের রাসায়নিক যি সার আছে সার ব্যবহার নকরে তেখেতে আর তেখেতে কেঁচু সার ব্যবহার করে এই সমূহ খেতি তেখেতে উৎপাদন করে আর আমি দেখাইছো নতুন প্রজন্মর বাবে তেখেতে এটা উদাহরণ দাঙি ধরেছে যে খেতি করেও যে স্বাবলম্বী হব পাৰে আমি দৃশ্য অকণমান দেখাই লোক বিচাৰিছো ডাঙর এখন খেতি পথার আমি দৃশ্য দেখাইছো তেখেতে খেতি লগাইছে আর মই উল্লেখ করব বিচাৰিছো পূর্বে কিছু কিছু বান্ধাকবি হোক ওলকবি হোক বিক্রি করেছে আর এতিয়া নতুনকৈ জলকিয়ার পুলি হোক বান্ধাকবি পুনর্বার তেখেতে স্থাপন করেছে ওলকবি আর ইয়াতে লগাইছে বিভিন্ন ধরনের খেতি ইয়াত দেখবলে পাওয়া গেছে আর আমি তেখেতৰ পৰা জানিবলৈ যত্ন করিম এই যে কৃষি বিপ্লব তেখেতৰ মনত চিন্তা আহিল তেখেতে অবসরপ্রাপ্ত বিষয়া নলিনী দাস আর তেখেতৰ এই চিন্তা কেনেকৈ আহিল জানিবলৈ যত্ন করছো আমি দেখিছো যে আপুনি বঙাইগাঁও শোধনাগাৰত চাকরি করেছিল 2015 অবসর পাইছিল আর এতিয়া আপোনাৰ এই যিখন খেতি পথার আছে আমি দেখিছো বিভিন্ন ধরনের ইয়াতে সামগ্রী আপনাদের ইয়াতে রুইছে কি কব নতুন প্রজন্ম কি কব কি ধরনের উৎসাহী করব যে খেতিক লৈ পেলাই কিন্তু এতিয়া নতুন প্রজন্ম ইমান আগ্রহী নয় তেনে ক্ষেত্রত কি কব বিচারে লাভ হয় না নয় লাভ অ্যাকচুয়ালি লাভ নিজে করলে লাভ যথেষ্ট লাভ আছে ইয়াতে আমার নবপ্রজন্মক মই এটু মেসেজ দিব বিচাৰো যে অকল চাকরি চাকরি বলে হাবাতে রেখে বা বাহিরত গৈ পেলাই কোনো লাভ নাই কারণ আমার যদি নিজা যাবিলাকর মাটি আছে মাটিবিলাকত যদি নিজেই খেতি করে রই থকা মাটি আর যাবিলাক মাটি কম আছে তেওঁলোকে বিভিন্ন প্রক্রিয়া চাই আছে বস্তার করব পাৰি বিভিন্ন ধরনের তেওঁলোকে খেতি করে পেলাই নিজে কিছু বস্তু উপার্জন করব লাগে এটা ভোট জলকীয়ার কথা কম মানে ভোট জলকীয়া এডাল গছে 1 কেজির উপর দিয়ে ফুল 1 কেজি ভোট জলকীয়া এনে খুচুরা বিক্রি করলে 500 টাকা আর হোলসেল করলে 450 টাকা 500 টাকা করে হলে যদি হয় 100 গছ রুলে তো মিনিমাম 50,000 টাকা তো তেনেকুৱা যদি 1,000 পুলিও রুব পারে বহুত এটা আহি যায় তো 3 মাহৰ খেতিত তেনেকে কবিবিলাকতো তেনেকুৱা এটা কবিত 1 টকা এটা কবিত 10 টকা করে ধরক যদি 2,000 কবি লয় আপনি জানেন তো বস্তুবিলাক কেনেকুৱা ধরনের গতিকে এইখিনি নিজে প্রচেষ্টা করব লাগিব খেতিয়ে এটা ডাঙর বস্তু আমার আর খেতির আগতে প্রথমতে আমি অর্গেনিক হিসাবত আমি প্রথমতে ভার্মি কম্পোজের উপর যাব লাগে যে ভার্মি কম্পোজ বা কেঁচু সার পচন সার এন্ডুস কম্পাউন্ড এইবিলাক আমি নিজে প্রস্তুত করব লাগে আর কিছুমান ইচ্ছুক ব্যক্তি যদি ইয়াত থাকে মোৰ ইয়াত আহিলে মই নিজে শিকাই দিম বঢ়িয়াকে তেওঁলোকক কেনেকৈ কৰিবলৈ প্রস্তুত করে কেঁচু সারটো হল মেইন খেতি করার আগতে সারটো আমার দরকার যে মাটির যিখিনি উর্বরা শক্তি থাকে উর্বরা শক্তি আজিকালি লাহে লাহে নাইকিয়া হয়ে গেছে গতিকে উর্বরা শক্তি বড়োৱাৰ কারণে সারটো প্রডাকশন করলে কিনব নালাগে এটা বিনা পয়সা হয় গোবরটো ঘরতে থাকে আমার কলগছ ঘরতে থাকে পানি মেটাকা ঘরতে থাকে এইখানে বস্তু ধুনিয়াকে প্রস্তুত করব পারে আচ্ছা আপুনি লাভৰ ক্ষেত্ৰত আমি যদি সুধো আপোনাক লাভৰ ক্ষেত্ৰত কেনেকুৱা লাভ পাই আছে যে আমি দেখিছোঁ যে কবি বহুত আপুনি বিক্ৰীও কৰিছে আমি জানিছোঁ যে কিছুদিন আগতে আপুনি বিক্ৰী কৰিছে আৰু নতুনকৈ লগাইছে লাভ কেনেকৈ হয় আপুনি যদি লাভ যথেষ্ট লাভ হয় ইয়াত হিচাপ কৰি চালে যথেষ্ট লাভ হয় খেতিত কিন্তু বস্তুবিলাক নিজে প্ল্যানিং হিচাপত কৰিব লাগিব আৰু প্ল্যানিং হিচাপত কৰিলে নকৰিলে নিজে ভুগিব লাগিব আৰু ইয়াত কিছুমান কথা আছে যে আমি হতাশ হ'ব নালাগে প্রাকৃতিক দুর্যোগ কিছুমান আহে খেতিত বারিষা কিছুমান এইবারও বারিষা আমার বহুত প্রবলেম করেছে খেতিবিলাকত বজারতো তেনেকে সবজি নাই এইবার তেনেকুৱাবিলাকত যদি ভাবি যদি আয়ে নকৰো আমার লস হল এনেকুৱা সেইটো নহয় এবার লস হল আর এটা খেতি করব নালাগে বিভিন্ন জাতের খেতি করে এটা বগুড়ি মোর আছে 120 জোপা আছে বগুড়ি এডাল বগুড়ি যদি 1 কুইন্টেল হয় 120 কুইন্টেল হয় 40 টকা কেজি করে ধরো না 100 কুইন্টেলর দাম কিমান হয় আপুনি বহু কেইগৰাকী কৰ্মচাৰী ৰাখিছে কিমানটা ঘৰ আপুনি পুহি আছে আমি জানিছোঁ মিনিমাম 8-10 জন 10টা ফেমিলি পুহি আছোঁ মই ইয়াতে সেয়েটা মোৰ বিৰাট ডাঙৰ ছেটিছফাই মই ৰিটায়াৰমেণ্ট হৈ যি মই এটা তেওঁলোকক এটা কিবা সংস্থাপন দিছোঁ
প্লাছ মই এটা আমাৰ গাঁৱত কিছুমান ডেকাকো মই অলৰেডি প্ৰস্তুত কৰিছোঁ, তেওঁলোকে ভাৰ্মি কম্পোষ্ট, এনাৰিছ কম্পাউণ্ড আৰু আপোনাৰ কীটনাশক যি দ্ৰব্য আমাৰ সেইটো বৈদিক প্ৰথাত বনোৱা হয়, নিম অস্ত্ৰ, ব্ৰহ্মাস্ত্ৰ, অগ্নিঅস্ত্ৰ এইবিলাক কমপ্লিট বনোৱা শিকাই দিছোঁ মানে অৱসৰৰ পিছত আপুনি। হয় 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 আৰু মোৰ এইটো মোৰ চলি থাকিব মই হয়। অৱসৰপ্ৰাপ্ত এগৰাকী কৰ্মচাৰী, মই পুনৰ উল্লেখ কৰিছোঁ, বঙাইগাঁও শোধনাগাৰৰ এগৰাকী কৰ্মচাৰী অৱসৰপ্ৰাপ্ত, আৰু তেখেতে এই ধৰণে এখনি খেতি পথাৰ তেখেতৰ আছে আৰু তেখেতে ইয়াত বিভিন্ন ধৰণৰ খেতি ইয়াত আমি দেখিছোঁ। আৰু এটা কথা উল্লেখ কৰিছে যে খেতিক লৈ পেলাই যি ধৰণৰ আজি নতুন প্ৰজন্মই হয়তো চিন্তা কৰিব পাৰে যে খেতিক লৈ পেলাই লাভান্বিত নহয়, কিন্তু এগৰাকী অৱসৰপ্ৰাপ্ত বিষয়াই যিধৰণে উল্লেখ কৰিলে যে যথেষ্ট লাভ হৈ আছে আৰু প্ৰায় দহটা পৰিয়ালক তেখেতে পোহপাল দি আছে আৰু বিভিন্ন প্ৰক্ৰিয়াৰ কথা তেখেতে উল্লেখ কৰিছে যে বিভিন্ন প্ৰক্ৰিয়াৰে যদি খেতি কৰা হয় তেতিয়াহ'লে লাভান্বিত নিশ্চয়কৈ হয় বুলি উল্লেখ কৰিছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৰ।